দর্শক দেখছেন রেলবাজার হাট, মহিলাদ্বয় এই গরুটি সংগ্রহ করলেন। এটা কি পুষবেন? পুষার জন্য নিলেন? কটা নিছেন গরু? এই একটা নিলেন আর ছাগল দুটো নিছেন না? এই দুটা কত নিল? এটা কত নিলেন? পঁচিশ পঁচিশ হাজার টাকায় সংগ্রহ করলেন পুষার জন্য। আর ছাগল কই? দুটি ছাগল ছোট্ট ছোট্ট। দুটা কত নিলেন? পাঁচ হাজার। ছাগল দুটি নিলেন 5,000 আর এটা নিলেন 25,000। আপনারা কি গরু রাখেন সবসময়? কটা আছে এখন বাসায়? যাবি কি যাবি, দেশি না বড়? দেশি বড়। যাবি বাসায় রাখেন? হ্যাঁ দর্শক, বাসা কোথায় আপনার? উত্তর গোসাইপুর। উত্তর গোসাইপুর থেকে এসেছেন, আজকে রেলবাজার হাটে গরু সংগ্রহ করছেন। সংগ্রহ করলেনও একটি বকনা গরু 25,000 টাকায় এবং দুটি, দেখুন দুটি ছাগল নিয়েছেন মাত্র 5,000 টাকায়। তো দর্শক আমরা আরও দেখি, দেখছি এখানে এক মহিলা ক্রেতা মেরুল ভাইয়ের সঙ্গে বদনাম করছেন ছোট ছোট বকনা গরু। দেখুন ফটো, কত চাচ্ছেন দাম দুটা? 41 জোড়াটা চাচ্ছেন? কত বলতেছে আপনারা? আর দেখ তামান গ্লাস 41 দাম চাচ্ছেন। তো কত বন্ধ দাম বললো ভাই? 14 করে 28। কত হইলে ছাড়তেন এটা? 16 দুগুণে 32, 300 গুণে 48। একটা তো সাইওয়াল বাচ্চা দেখছি, এটা সাইওয়াল বকনা 16 করে 5 পিস, 50টা অর্ডার আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাম দিলেন। আছে কিন্তু দর্শক আমরা দেখছি বেশ কিছু মহিলা ক্রেতা রেলবাজার হাটে এসেছেন। দেখুন এই পাশেও আছে, ওই পাশেও আছে এবং এই পাশেও আছে, মহিলা ক্রেতা কিন্তু বেশি দেখা যাচ্ছে। একুশ 16,000 টাকা করে পার পিস হলে বিক্রি করবেন মেরুল ভাই তিনটি বকনা বাছুর। এখানে দেখছি এক জোড়া বকনা, দর্শক দেখুন এক জোড়া বকনা, বয়স কেমন হচ্ছে রে বলতে পারবি না? দাম কত রাখছি এই ছোটোটা? 33 চাওয়া। কত উঠলো দাম? কত হলে ছাড়বি? হ্যাঁ 30 হলে বিক্রি করবেন। আর বড়োটা? ওটা 33। ওটা কত হলে ছাড়বি? 31, 31.5, 30 এবং 31, 31.5 এর মধ্যে হলে এই যে এক জোড়া বকনা দেখছেন বিক্রি করবেন আজকে
রেলবাজার হাটে। দর্শক আমরা দেখছি রেলবাজার হাটে ছোটো ছোটো বকনা গরুর দাম। আমরা এখানে আরও এক জোড়া দেখছি, এগুলো একটু বড় সাইজের বকনা। দেখুন দর্শক, চাচাগুলো বয়স কেমন? এক বছর হয়েছে না? কত রাখছেন লালটা? 46। আর কত বলতেছে? কত বলতেছে? 39 চাচ্ছেন বলতেছে। আর কত হলে ছাড়বেন এটা? 46। 46 হলে বিক্রি করবেন বকনা বাছুর। দেখুন দর্শক, এটা কি সাইওয়াল? সাইওয়াল না, সাইওয়াল বকনা। 46,000 টাকা দাম দেখলেন। আর এটা এটা এর কি দেশি? এটা দেশি না? এটা কত রাখছেন? 36 চাচ্ছেন। আর কত বললাম? 30-31 বলে। কত হলে ছাড়বেন? 33,000 টাকা। দর্শক দেখুন, বিক্রি করবেন আজকে রেলবাজার হাটে। আমরা দেখছি এখানে মেরুল ব্যাগে অনেক লোক ঘেরে ধরছে। কেন ঘেরে ধরছে আমরা একটু দেখানোর চেষ্টা করি আবারও। দরদাম করছে তিনটি বকনা বাছুরের মেরুল ব্যাগ আছে। কত বললেন টিঙ্গা? কত বললেন ভাই? বলছি ভাই, 33,000 চল্লিশ রকম দেয় না? তিনটা তিনটা না, দুটা দুটা এই দুটা এই দুটা কত? 33 বলছি, চল্লিশ কম দেয় না? 40 কম দেয় না, 33 বলছেন। আমরা দেখি শেষমেশ বিক্রি করতে পারে কিনা। ধরো তো চলছে দর্শক দেখছেন। মেজর ভাই, আপনি লাস্ট কত করে চাইছেন এগুলো এক একটা? এটা হয়ে গেছে, আমি যেটা তারা করছিলাম তার থেকে 1,000 দাম বেশি পাইছি। আরো বেশি পাইছি দিচ্ছি আমি, একটু পরে দর্শক দেখতে পাবো। তোমার মেনু একটা দিলেন শেষ ম্যাচ নাকি? কত দিলেন ওটা? ১৬,500 বেশি পাইলেন। আপনার নাম্বারটা একটু বলে দেন ভাই, নাম্বারটা? 01706028787839। দর্শক আপনারা যারা এই ধরনের গরু বা যে কোনো ধরনের গরু সংগ্রহ করতে চান, মেরুল ভাই কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দিনাজপুর জেলার। বাচ্চা না, যে কোনো বড় গরু, ছোট গরু, যে কোনো ষাঁড় গরু, বকনা গরু, হ্যাঁ বাচ্চা না, বাচ্চা যে কোনো গরু নিতে পারবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ মেরুল ভাই। দর্শক বিদায় নিব, আসসালামু আলাইকুম।